দশক আজকের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণ আন্দামান সাগর এবং কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে মধ্য আন্দামান সাগর এবং তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে এটি ঘনীভূত হতে পারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে আগত লঘুচাপটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আবহাওয়া পূর্বাভাসে আরও জানানো হয়েছে আজও ঢাকা রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বৃষ্টি না থাকলেও দেশের উত্তরাঞ্চলে রাতের যে তাপমাত্রা সেটি বেশ কমে যেতে পারে দর্শক এবার জানিয়ে দেব আজকের বিভাগীয় শহরগুলোতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কত থাকতে পারে শুরুতেই ঢাকার খবর জানাবো ঢাকা বিভাগীয় শহরগুলোতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে পঁচিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং দিন শেষে সেই তাপমাত্রা বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এবার দক্ষিণের অঞ্চল চট্টগ্রামের বিভাগীয় শহরগুলোর সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে বেশ বেশি সেটি ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্নটা বেশ কম সেটি সতেরো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগীয় শহর আজকে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে সাতাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং দিন শেষে সে তাপমাত্রা কমতে পারে পনেরো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াসে এদিকে ছাব্বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ময়মনসিংহ বিভাগীয় শহরগুলোতে এবং সর্বনিম্ন হতে পারে দেখা যাচ্ছে যে অন্যান্য জেলাগুলো থেকে বেশ কম ডিগ্রি সেলসিয়াস এবার রাজশাহী বিভাগীয় শহরগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে চব্বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে আঠারো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস রংপুর বিভাগীয় শহরগুলোতে উত্তরের এলাকা সেখানে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ছাব্বিশ দশমিক ডিগ্রি সেলসিয়াস এবং দিন শেষে সেই তাপমাত্রা কমে আসতে পারে বেশ কম সেটি চোদ্দ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস খুলনা বিভাগের শহরগুলোতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে সাতাশ দশমিক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে আঠারো দশমিক ডিগ্রি সেলসিয়াস দর্শক সর্বশেষ বরিশাল বিভাগীয় শহর গুলোর খবর জানাবো আজকে বরিশাল বিভাগীয় শহর গুলোতে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে আঠাশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে বিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস